প্রথমে একটি ভেক্টর রেখেছি, বাইরের ভেক্টরটি গ্রুপ করা আছে, যে ভেক্টরটি সরানো হলে এটি গ্রুপ করা আছে, আর ভেতরের যে সিঙ্গেল লাইনগুলো দেখছেন এগুলোতেই ফ্লুটিংটা হবে বেসিক্যালি, আর বাইরেরটা তো গ্রুপ করা আছে। এখন আমরা প্রথমে টুডু টুলপাতে যাচ্ছি, টুডু টুলপাতে যে নিউ টুডু টুলপাতে যে প্রথমে প্রোফাইলিং করব, বাইরের যে গ্রুপ করা ভেক্টরটি আছে সেটিতে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে প্রোফাইল অ্যালং, এখানে ফিনিশ ডেপথ আমরা যা দিব সেটাই মেশিনে সিলেক্ট হবে, এটার একটা টুডি নাম দিয়ে এটাকে সেভ করছি, ক্যালকুলেট নাও করলাম। এখানে টুল সিলেক্ট করতে হবে, আমি এখানে 90 ডিগ্রি ভিবিট ইউজ করছি, আপনারা চাইলে রাউন্ড ওভার বা অন্য যে কাটারটা ইউজ করবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। এরপরে ভিতরের প্রত্যেকটি যে লাইনগুলো আলাদা আলাদা করা আছে সে লাইনগুলোকে আমরা ফ্লুটিং করব। আবারও নিউ টুডি টুল পাতে যাচ্ছি, ফ্লুটিং সিলেক্ট করলাম, সিলেক্টেড ভেক্টর এবং শিফট চেপে প্রত্যেকটি সিঙ্গেল লাইনকে সিলেক্ট করছি, কিবোর্ড থেকে শিফট সিলেক্ট করা আছে। এটার ফিনিশ ডেপথ আমি দিলাম 7 mm, 7 mm দেওয়ার পরে আবারও 90 ডিগ্রি ভিবি সিলেক্ট করছি। এখানে ফ্লুটিং টুল পাথ করার পরে ক্যালকুলেট নাও সিলেক্ট করছি। এখন আলাদা আলাদা দুইটি টুল পাথকে আমরা সিমুলেট করে দেখব আসলে কেমন আউটপুট আসছে। দেখেন প্রথমে 90 ডিগ্রি ভিউ দিয়ে বাইরে যেটি গ্রুপ করা ছিল যে ভেক্টরটি সেটিকে আমরা টুল পাথ দেওয়ার পরে এটা দেখা যাচ্ছে কেমন আসবে। এবার হচ্ছে আমরা ফ্লুটিং যেটা করলাম সেইটাকে সিমুলেট করি, সিমুলেট করার পরে দেখেন বাইরের দিকে ডিপ বেশি ভিতরের দিকে ডিপ কম। এটা যদি আমরা সিমুলেট করার আগে টুলপাত বানানোর সময় রিভার্স ক্লিক করতাম, যেটা আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, তাহলে অন্যরকম ভিউ